যখন স্কুল বন্ধ থাকে তখনই শুধু ওই মানে লিচু পুরাই বিক্রি করো না স্কুল বাদ দিয়ে আবার সেখানে বিক্রি করো? চাচার বাগান থেকে আসলে এরকম করে একটা বাটি 20 টাকা দিয়ে বিক্রি করলে ওরা রেগুলার 20টা বাটি যদি বিক্রি করে তাহলে সেখান থেকে বিক্রি হচ্ছে, কটা বাটি হচ্ছে? 20টা বাটি 20টা, তাহলে 400 টাকা ইনকাম করতেছে এখান থেকে, চিন্তা করা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আম লিচুতে ভরপুর আমাদের এই দিনাজপুর। আপনারা লিচুর অথবা বড় বড় দোকান এবং সুসজ্জিত ভাবে লিচু বিক্রি করা দেখছেন, বড় বড় ব্যবসায়ী দেখছেন। আজকে আমরা ছোট ছোট ব্যবসায়ী এবং আমাদের দিনাজপুরে কিভাবে টিফিন বাড়ি দেয়, যে টিফিন বাড়িতে আমার খাবার খাই বা তরকারি বা ভাত নিয়ে যায় স্কুলের জন্য টিফিন সাথে, সেই টিফিনে করেও যে লুচি পাওয়া যায় আমাদের দিনাজপুরে, আসেন দেখি এবং কত করে দাম সেটা শুনি। আসেন, কি খবর ভাই, ভালো আছো? কতগুলা লিচু আছে? তিরিশ পঁচিশটা লিচু, এগুলো সব ভালো খাওয়া যাবে? ও, আর লিচু গুলোর নাম কি? যেমন বেদনা লিচু আছে, চানা লিচু, সব মান্দ্রাজি না এর ভিতরে আবার মিক্স আছে? মিক্স নাই? আচ্ছা আচ্ছা, এই এটা কি যত টাকা বললে 20 টাকা, 20 টাকাই কমা যাবে না? ও, এরকম করে কতটা বাটি তোমরা বিক্রি করতে পারো দিনে? 20টা 20টা, মানে 20টা বাটি বিক্রি হয় দিনে? 20টা বাটি তো তোমার 20 টাকা যদি হয় তাহলে তো 400 টাকা হচ্ছে। 400 টাকা হবে, 400। তোমাদের দিনে এইভাবে লিচু কুড়া, এগুলো তো তোমাদের বাগানে না বানো? না, বাগানে পড়ে থাকে ওগুলো? বাগান থেকে চাচার বাগান থেকে আসলে এরকম করে একটা বাটি 20 টাকা দিয়ে বিক্রি করলে ওরা রেগুলার 20টা বাটি যদি বিক্রি করে তাহলে সেখান থেকে বিক্রি হচ্ছে, কটা বাটি হচ্ছে? 20টা বাটি 20টা, তাহলে 400 টাকা ইনকাম করতেছে এখান থেকে, চিন্তা করা যায়, করা যায়। আসলে মানে বড় ব্যবসায়ী যারা আছে তারা হয়তো বা এখানে যে লিচুগুলো আমরা ফেলে দেই বা বাগানে যেগুলো পড়ে থাকে সেই লিচুগুলো এখানে বিক্রি হচ্ছে 20 টাকা করে বাটি এবং সেখান থেকে ইনকাম হচ্ছে 400 টাকা। আর ভালো যেগুলো লিচু, যেমন এইটা মনে হয় একটু ভালো দেখা যাচ্ছে, এই যে এই লিচুটা মনে হয় ভালো দেখা যাচ্ছে, এটা কত? 30 টাকা। ভালো লিচু ওই জন্য 30 টাকা? আচ্ছা, এগুলা এগুলা এটাও 30, এটাও 30। আর এই যে পলিথিন, পলিথিন 30। এই লিচুগুলো তো ভালো, হ্যাঁ? এই এইগুলা কি লিচু? এগুলা মান্দ্রাজি, কতগুলো আছে এগুলাতে? 52টা করে আছে, মানে 2 টাকা করে বেশি দিছো। বেশি দেওয়ার কারণ কি? যদি এটা ছুটে যদি পড়ে যায়। ও, মানে পরিমাণটা যেন না কমে যায় নাকি? মানে মানুষ তো এখান থেকে নিয়ে আছে কত, যে 50 টাকা থাকবে সেটা হচ্ছে 200 টাকা করে নিবে নাকি? এখান থেকে যেন কমে না যায় ওই জন্য বেশি দিছো? ও আচ্ছা আচ্ছা, তা এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে ভালো লিচু, মানে এগুলার সাথে ডাল সহ আছে, আর যেগুলো নিচে দেওয়া আছে বাড়িতে এগুলো হচ্ছে 20 টাকা করে, আর এগুলো হচ্ছে 30 টাকা করে, যেগুলো একটু ভালো লিচু সেগুলো হচ্ছে 30 টাকা করে নিবে, আর যেগুলো একবারেই ডাল সহ পাতা সহ আছে এগুলো একবারে কোনো সমস্যা নাই বা কোনো পোকা ধরে নেই সেগুলো একটু বেশি দাম নেবে। আসলে তোমরা পড়ালেখা করো তো নাকি? পড়ালেখা করো কোথায়? কেডিএম কলেজে। কেডিএম কলেজের হাই স্কুলে? কোন ক্লাসে পড়ো? 7। তোমাদের যখন স্কুল বন্ধ থাকে তখনই শুধু ওই মানে লিচু পুরাই বিক্রি করো না স্কুল বাদ দিয়ে বিক্রি করো? স্কুল বাদ দিই না। স্কুল বাদ দাও না? আচ্ছা, যাই হোক, ভালো লাগলো। আমি তো প্রায় তোমাদেরকে দেখি যাওয়ার সময় আসলে অনেক বসে থাকো, তো মাঝে মাঝে মনে হয় যে তোমরা কি স্কুল বাদ দিয়ে বসে আছো না স্কুল বন্ধ থাকলে তারপরে বসে থাকো? কালকে স্কুল বন্ধ ছিল, আজকে স্কুল খোলা না বন্ধ? কিসের বন্ধ বলতে পারবে? উপজেলার চেয়ারম্যানের ভোট দিতে যাওনি? ভোট তো দেওয়া যায় তারপর। আচ্ছা যাই হোক, এই বাচ্চারা বসে না থাকে লিচু কুড়ায় বিক্রি করতেছে, এটাই অনেক বড় ব্যাপার, আর এখান থেকে টাকা ইনকাম করতে পারতেছে এবং ওই টাকা দিয়ে কি করবো আমরা? এ 20 টাকা করে, 20 টাকা করে 20টা বাড়ি, 400 টাকা প্রায় দিনে, এই 400 টাকা কি করো? খাই দাই। ও, কাপড় মানে কাপড় চোপড় নিয়ে খাওয়া দাওয়া করো এই আর কি, নষ্ট তো করো না, মানে অযথা খরচ করে বা যে কোনো জিনিস খারাপ জিনিস কিনে, খারাপ জিনিস কিনে তখন তো নষ্ট করো না, তাই না? আর পড়ালেখার জিনিস কিনো না, যেমন কলম খাতা বই বই। সবাই কি হাই স্কুলে পড়ো? সবাই হাই স্কুলে পড়ো? ও, মাসিমপুর প্রাইমারি স্কুলে পড়ো? আর যাই হোক, এই হচ্ছে বাচ্চাদের বাটি দিয়ে করে লিচু বিক্রি করা, এবং অনেকেই নিয়ে এই বাটিগুলার লিচুগুলা যে আছে অনেকেই নিয়ে, আসলে এগুলো খারাপ না, অথবা এখান থেকে 2-1টা লিচু খারাপ পাবেন কিন্তু বেশিরভাগ লিচু খাওয়ার যোগ্য আর কি, খাওয়ার অযোগ্য বলা যাবে না, যাকে ফেলে দিতে হবে তা না।
এইভাবে যারা ওই ভালো লিচুগুলো ক্রয় করতে পারে না ওরা আসলে ওই বাটি লিচুগুলো ক্রয় করে। ঠিক আছে, থাকো, দেখা হবে আরেকদিন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা।